Subscribe now and hit the bell icon and page jao star theke superstar cinema theke series er exclusive update City Cinema এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয় 7 এর দশকের বাংলা রমকম ছবি বসন্ত বিলাপের কথা মনে আছে দিনেন গুপ্তের পরিচালনায় এই ছবিতে যে মেসবাড়িকে দেখা গিয়েছিল সেই গল্পটা কিন্তু বাঙালির মনে গেঁথে রয়েছে আর এবার সেই গল্পেরই কিছুটা ধাঁচ পাওয়া যেতে চলেছে SVF প্রযোজনায় Colors Bangla চ্যানেলে বসন্ত বিলাস মেসবাড়িতে আর আজকে আমরা পৌঁছে গেছি সেই সেটে অর্থাৎ বসন্ত বিলাস মেসবাড়িতে পৌঁছে গেছি আর আজকে আমাদের সাথে কথা বলার জন্য রয়েছেন বিখ্যাত অভিনেত্রী কমলিকা ব্যানার্জি দিদি কেমন আছো বলো খুব ভালো নমস্কার আফটার আ হিস্টোরিক প্যান্ডেমিক আমাদের কাজ শুরু হয়েছে ইন্ডাস্ট্রির এর থেকে ভালো তো কিছু হতে পারে না এবং SVF এর প্রযোজনায় কালাস বাংলার জন্য বসন্ত বিলাসে অভিনয় করছি একটা অসম্ভব পাওয়ারফুল আর খুব ভালো অ্যাক্টরসদের টিম নিয়ে ভালো লাগছে কমলিকা দি আমি যেটা বলার যে আজকে আমরা সেটে এসেই দেখতে পেলাম যে আবার তোমাকে সেই পুরনো মূর্তিতে আমরা দেখতে পেয়েছি সেই একদম দাপুটে অভিনেত্রী হিসাবে যেটা আমরা দেখে থাকি সেইভাবে দেখতে পেয়েছি তোমার চরিত্রটা নিয়ে যদি একটু বলে বসন্ত বিলাপ মনে আছে তো দর্শক বন্ধুদের বসন্ত বিলাপের অনুসরণে আমরা বসন্ত বিলাস নাম দিয়েছি মেসবাড়ির যে বড় ছেলে মানে বর্দা বড় বৌদি চরিত্রে অভিনয় করছি আমার নাম এখানে মানদা সুন্দরী এবং তুমি যেহেতু বলে যে বসন্ত বিলাপের অনুসরণে বসন্ত বিলাস এবং হ্যাঁ মানে অনুসরণে আমরা অ্যাডাপ্ট করেছি হয়তো জার্মিনেশনটা অ্যাডাপ্টেড বাট সেটা থেকে তো আমরা নিজেদের মতো করে তো গল্প প্রত্যেকটা চরিত্রের একটা আলাদা করে ট্র্যাক সেটা থেকে এবং সেটা যখন একটা ছবির একটা আমরা ধরো জার্ম নিয়েছি কিন্তু সেটা থেকে আমরা যখন মুভ হেড করছি যখন আমাদের পথ চলা শুরু হয় তখন তো একটা সিনেমাটিক লাইসেন্স থেকে আমরা নিজেদের মতো করে গল্পটাকে সাজিয়ে নিচ্ছি এবং সেইভাবেই গল্পর পরিধিটা বাড়বে সময়ের সাথে সাথে হ্যাঁ তুমি ঠিকই বলেছো খুব দাপটে একটা চরিত্র এবং ভেঙ্কটেশ SVF এর সাথে অনেক বছর বাদে আমার এই জার্নি টেলিভিশনে ওনাদের সাথে আমি ওটিটি ডিজিটাল প্ল্যাটফর্মে অনেকগুলো কাজ করেছি সিনেমা অহরহ করে গেছি উইথ SVF বাট টেলিভিশনে আবার ওদের সাথে পথ চলা আবার একটা নতুন রিজয়েন্ডার বলতে পারো আফটার প্যান্ডেমিক ইয়েস কমলিকা দি তোমার কথার মাঝখানে আমি একটা সূত্র ধরে বলছি কমলিকা দি আগে তোমাকে আমরা যেভাবে ধারাবাহিকে পেতাম এখন কেন পাচ্ছি ধারাবাহিক থেকে আমি অনেক দিন নিজেকে একটু গুটিয়ে নিয়েছি টু বি ভেরি অনেস্ট আমি মাঝে মাঝে ধারাবাহিকে মুখ দেখিয়েছি ঠিকই সেটাও কিছু বছর আগে থেকেই কোনো একটা জায়গা থেকে মনস্থির করেছিলাম যে ধারাবাহিকেই আমার সূত্র দ্যাটস মাই রুট আমি টেলিভিশনের মেয়ে সেই বনলতা বোর্ডিং আকাশের নিচে ওই সময় থেকে দর্শক বন্ধুরা আমাকে টেলিভিশনেই দেখেছেন টেলিভিশনের একটা অন্য অডিয়েন্স আছে যারা সবসময় রাস্তাঘাটে অচেনা অজানা লোকজন কিন্তু আমাকে টেলিভিশনের জন্যেই জিজ্ঞেস করে যেটা তোমার প্রশ্ন কিন্তু অ্যাজ অ্যান আর্টিস্ট আমার পার্সোনালি মনে হয় ফিল্ম ইজ আর্কাইভাল একটা আর্কাইভ করার একটা বস্তু আছে ফিল্মের ক্ষেত্রে তো ফাইনালি আই এম অ্যান আর্টিস্ট আমার যেটা প্রাথমিকভাবে মনে হয়েছে যে যেটা আর্কাইভাল যেটা থেকে যাবে সেটার সাথেই বেশি যুক্ত থাকাটা অ্যাজ অ্যান আর্টিস্ট কারণ আমারও প্রায় 22-21 বছর হয়ে গেল ইন্ডাস্ট্রিতে সেই জন্যই টেলিভিশন থেকে অনেকগুলো বছর ধরেই অনেক দীর্ঘ সময় ধরে অফ হয়েছি আবার মুখও দেখিয়েছি অন্যান্য প্রযোজনায় অন্যান্য চ্যানেলে আমায় দেখা গেছে 2 বছর আগেও উমা সংসার বলে আমি একটা কাজ করতাম আকাশ আটের জন্যে চ্যানেলের কর্ণধার আমাকে বলেছিলেন বলে তো আমি অন অ্যান্ড অফ এসছি আর এই যে একটা ঐতিহাসিক সময় গেল আমাদের সবার জীবনে এরপরে টেলিভিশনের যখন ডাক পেলাম এরকম একটা দাপুটে চরিত্রে যখন ডাক পেলাম আমি আর দুবার ভাবিনি কমলিকা দি তুমি যেহেতু ডাপুটে চরিত্রের কথা বললে আমরা কিন্তু অলওয়েজ জানি তুমি ডাপুটে অভিনেত্রী মানে যখন যে চরিত্রটাই করেছো তখন সেটা দারুণভাবে দর্শকদের মনে ছাপ রেখে গিয়েছো কিন্তু কোথাও একটা কমলিকা দি তোমায় বলবো যে সেই জায়গাটা কি তুমি বরাবর পেয়েছো বলে তোমার মনে হয় তোমার মতো অভিনেত্রীকে আমরা বাংলা ইন্ডাস্ট্রিকে সেভাবে পেয়েছি দেখো আমার মনে হয় দিস ইজ অ্যান আর্টিস্টস লাইফ যে কোনো শিল্পীর জীবনের ধারাটা এমনই হয়। আমি দাপটে পাঠ করতে পারি বা আমি রোম্যান্টিক চরিত্রে ভীষণ ভালো পাঠ করতে পারি বলেই যে সারা জীবন আমাকে বেস্ট অফ রোম্যান্টিক চরিত্রে সবাই কাজ দেবে আমি করে যাব তা তো কখনো হয় না। এবং একটা আর্টিস্টের কাজই হচ্ছে তার ভার্সেটালিটি, তার শিল্পটাকে সে কতটা ভার্সেটাইলভাবে দেখাতে পারে, কখনো দাপটে, কখনো ভীষণ টিমেড, অত্যাচারিত, নিপীড়িত, সবটা মিলিয়েই একটা আর্টিস্টের পথ চলা এবং জীবন। তো সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের এই এক্সপেরিমেন্ট বা এই চ্যালেঞ্জগুলো যখন আসে, উই টেক ইচ অ্যাট এ টাইম। এই সময়টা আমার এই চরিত্রটা করার সময় বা কথা বা টাইম অ্যান্ড স্পেসটা, তাই সো আমি এটাকে 100% দিয়ে আমার যতটুকু জার্নি, যতটুকু শেখা এই অভিনয় জীবনে থিয়েটার থেকে, সেটা ইনস্টল করব। আবার অন্য ধরনের কোনো চরিত্র আসবে পরবর্তীকালে, সেটা এক্সপ্লোর করব। দ্যাটস অ্যান আর্টিস্টস লাইফ। কমলিকাদি, তোমার কথা দিয়েও ভীষণভাবে পজিটিভিটি বেরোয় এবং আমরা অলওয়েজ দেখেছি তুমি পজিটিভ পার্সন এবং আমরা সেই ভাইবসটাও পাই সেখান থেকে, কমলিকাদির থেকে। আচ্ছা কমলিকাদি, কামিং ব্যাক টু দ্য সিরিয়াল, তো সেখানে বলি যে তোমার এই চরিত্রটা যে আমরা দেখতে পেরেছি এবং খুব অন্যরকমভাবে বেরিয়ে আসছে, তো সেটা নিয়ে তুমি দর্শকদের উদ্দেশ্যে লাস্টে কী বলতে চাইবে এই ধারাবাহিক? শিওর, আমার চরিত্রটা তো কী বেরিয়ে আসছে এটা দর্শক বন্ধুদের আমি খুব কন্ডিশন করব না, একটু রূপলি পর্দায় মানে আমাদের টেলিভিশনের পর্দায় চোখ রাখবেন। এবং ডেফিনেটলি এইটুকু বলতে পারি, শুধু আমি একা তো নই, এখানে বাচ্চা ছেলে মেয়ে যারা কাজ করছে তাদের দীর্ঘ ওয়ার্কশপ করে তারা আমাদের সাথে কাজ করছেন। এবং থিয়েটারে সবথেকে যেটা আমার ভালো লাগলো SVF এবং কালার্স বাংলার এই উদ্যোগটাতে, যে এখন থিয়েটার থেকে, আগে হতো না থিয়েটার আলাদা, থিয়েটারের আর্টিস্ট আলাদা, তাদের স্টেজেই আমরা দেখতে পাবো তাদের প্রাওয়েস, অ্যাক্টিং প্রাওয়েস, টেলিভিশন আলাদা, ফিল্মের আলাদা, এখন সবটাই মিশে গেছে। ওটিটির যুগ, তারা এসে ওটিটিতে ডিজিটাল পোর্টালে কাজ করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এই পার্টিকুলার প্রোডাকশনে অনেক মানুষ থিয়েটার থেকে এসছেন, ইয়াং ছেলেমেয়েরা, এবং তাদের একটা থিয়েটার প্রসেসের মধ্যে তারা আছে। তাদের সাথে আমাদের সাথে তাদের কোনো অসুবিধে হচ্ছে না, কারণ আমরাও যারা এখানে সিনিয়র অ্যাক্টার্স আমরাও থিয়েটার থেকে অরিজিনেট করেছি। সবথেকে বড় কথা, কাঞ্চন মল্লিক 7 বছর পরে এই মুহূর্তে ওর জীবনের যে ধারা, অভিনয়ের সাথে সাথে আরেকটা বড় রেসপন্সিবিলিটির মধ্যে আছে, তার মধ্যেও 7 বছর পরে টেলিভিশনে মুখ দেখাচ্ছে। এবং হি ইজ আ ক্লাস অফ অ্যান অ্যাক্টার, যেটা সবসময়কে আমরা কমেডিতে দেখে বলে একরকম করে আমরা বক্স হয়ে যাই। হি ইজ আ ক্লাস অ্যাপার্ট অ্যাক্টার। ওর প্রেজেন্স আমাদের সকলের সাথে, উইথ অল দ্য নন থিয়েটার অ্যাক্টার্স, বাচ্চা ছেলেমেয়েরা যাদের কথা বলছি, মেন প্রোট্যাগনিস্ট যে আমাদের, আমি চরিত্রের নাম বলছি দর্শক বন্ধুদের সুবিধে হবে, রাহুল আর মহুয়া, এরাও এখন ওয়ার্কশপ করে একেবারে অ্যাট পার আমাদের সাথে লেগে পড়েছে। আর কমেডির মজাটা হচ্ছে টাইমিং। সো এই টাইমিংটা যদি একটা বাঁধনে বেঁধে দেওয়া যায়, যেটা ইনিশিয়ালি একটু সময় লাগে, কিন্তু আমার এখানে প্রথম 1-2 দিন পরেই দেখছি সবাই একটা বাঁধনের মধ্যে, একটা স্ট্রিংয়ের মধ্যে আছে, কারণ কমেডি ইজ অল অ্যাবাউট টাইমিং। সো আমার মনে হয় এটা খুব এনজয় করবেন দর্শক বন্ধুরা। কালার্স বাংলায় আসছে আমাদের বসন্ত বিলাস, প্লিজ দেখবেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।